আমপরে পাতানোরে ইউলাবের কথা মনে পড়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ #3। উইকে মাত্র দুই দিন ক্লাস, আর এই দুই দিনও আমি নিজের সাথে যুদ্ধ করে তারপর ইউল্যাবে যাই। ইউল্যাব মিরপুরবাসীর উপর সদয় হয়ে রিসেন্টলি তাদের একটা বাস সার্ভিস চালু করেছে। আজকে আমি ফার্স্ট ইউল্যাবের বাসে উঠবো, তো বেশ অনেকক্ষণ সকালবেলা ওয়েট করার পর ওই যে ফাইনালি বাস আসছে। আসলে কাহিনী হয়েছে কি, মিরপুর 10-এ টোটাল 3টা বাটা আছে। তো আমি যেই বাটার সামনে দাঁড়িয়েছিলাম তার অপোজিট সাইডে যে বাটা বাস ওইটার সামনে থামবে, বাট আমি জানতাম না। তো এর জন্য আমি জাস্ট ফোনটা বন্ধ করে রাস্তার ভিতর থেকে একটা দৌড় দিয়ে জাস্ট কোনোভাবে রাস্তা পার হয়ে তারপর বাসে উঠি। তারপর বাস আমাদের নিয়ে চলতে শুরু করে ইউল্যাবের পথে। বাসের জন্য ইউল্যাব দুই ধরনের কার্ড প্রোভাইড করছে, একটা হচ্ছে 20টার মতো রাইড আর একটা হচ্ছে 40টা রাইড। তো আমি 1200 টাকা দিয়ে 20 দিনের যেটা আমি ওই কার্ডটা নিয়েছি। কিন্তু গেস ওয়াট, ইউল্যাবের তো আমার সুখ সহ্য হয় না, তাই না? মানে বাসে উঠে আমি বাসের টাইমের সাথে আমার ক্লাসের টাইম চেক করে দেখি যে আমি শুধু এই বাসে যেতে পারবো ভার্সিটিতে, বাট হচ্ছে আমি ব্যাক করতে পারবো না, আমার টাইম ম্যাচ হচ্ছে না। অ্যান্ড সিরিয়াসলি কোনো লাভ হয়নি, আগে পাঠানো যায় তো এমন বাসে যায়, এই যাওয়া হওয়ার লসই হয়েছে, আর কিছু হয় না ভাই, আর কিছু হয় না। এখন কিছু মানুষ বলবে যে কেন তুমি আগে চেক করে নাও নাই, এখন তাদের জন্য অ্যান্সার হচ্ছে নেই নাই ভাই, নেই নাই, মনে ছিল না, মাথায় ছিল না, ব্রেইনে ছিল না, মানে পাপ হয়ে গেছে ভাই, আমি পাপি, আমি পাপি, আমি হচ্ছে পণ্ডিত ভাই, পণ্ডিত, মানে ভাল লাগে না আমার, শান্তিতে বসে থাকতে ভাল লাগে না আমার, অশান্তি ভাল লাগে। মাঝখানে বলে রাখি, যারা যারা আমার লাস্ট ব্লগটায় এতগুলো লাভ রিয়েক্ট দিয়েছেন তাদের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ সো মাচ। আর প্লিজ কেউ এটা পার্সোনালি নেবেন না, কারণ এটা হচ্ছে ফানি হিসাবে বানানো, মানে এটা জাস্ট একটা ফানি কন্টেন্ট আমি ট্রাই করেছিলাম, দ্যাটস ইট, এর বেশি কিছু না। ফাইনালি আমরা ইউল্যাবে চলে এসেছি, এত সুন্দর ভার্সিটিতে বেশিরভাগ সব বিলগেটসের বংশধররা পড়ে, ঠিক আছে, আর আমি হচ্ছি এদের মাঝখানে একজন সাধারণ খ্যাত মানুষ। মেরে দাদা পরদাদা লড়াকু থে আর ইসকে খানদান মে তো সুরবীরোতে খুন দৌড় রহা হ্যায়। যাই হোক, এবার আমি আমার প্রথম ক্লাসে চলে গেলাম। আর তোমরা জানো কিনা যায় না, ইউল্যাবে কিন্তু মুভিও দেখানো হয়, শুধু মুভিটা তোমার ইচ্ছে চলবে না, টিচার যেটা দেখাবে ওইটাই দেখতে হবে। তারপর ফার্স্ট ক্লাস শেষ করে সেকেন্ড ক্লাসে চলে গেলাম। তারপর 1 ঘন্টা 20 মিনিট আবার আমার ধৈর্যের পরীক্ষা ছিল। দেখো, ইউল্যাবে আমি পরীক্ষা দেই আর না দেই, ধৈর্যের পরীক্ষা আমি অলওয়েজ দেই। আমার প্রথম ফানি ব্লগটা ইউল্যাবের একটা গ্রুপে শেয়ার করার পর, মানে আমি কয়েকজনের কমেন্টস দেখে, মানে কী বলবো, আর কিছু বলার ভাষা পাচ্ছিলাম না। মানে কাহিনী হচ্ছে কি যে আমি ভাবছি কি, মানে শুধু আমার খায় দায়ে কাজ নাই, ঠিক আছে, মানে আমি লাইফলেস, বাট দেখলাম যে না ভাই, অনেক মানুষ আছে যারা হচ্ছে একদম আমার মতো, তাদেরও খায় দায়ে কোনো কাজ নাই। হামকো মারো, হামকো জিন্দা মত ছোড়ো সালা। আমার মতো যাদের খায় দায়ে কোনো কাজ নাই, আসো আমরা একদিন ইউল্যাবের মাঠে বসি, গল্প করি, আড্ডা মারি, চা খাই, ঠিক আছে, চার বিল চাইলে তুমি দিতে পারো। তারপর আমি আমার ফ্রেন্ডদের সাথে লাঞ্চ নিয়ে লাঞ্চ করতে যাচ্ছিলাম। তার ঠিক আধা ঘন্টা পর মন মনের এক বান্ধবীকে নিয়ে নাচতে নাচতে হেলতে দুলতে আসে এবং আমাদেরকে জয়েন করে। অনেক দিন পর, মানে অনেক দিন বলতে প্রায় 4 থেকে 5 মাস পর মনে হয় আমরা একসাথে আড্ডা দিয়েছি। তারপর আমরা সারিলি পাপ নিয়ে কথা বলছিলাম, আর পাপ নিয়ে কথা বলতে বলতে সামনের দিকে আগাচ্ছিলাম চা খেতে যাবার জন্য। জায়গা এখন আপনারা যাবেন হচ্ছে আমার পাপের জায়গায়, যেটাকে সব মানুষ পাপ কাজ করতে যায়, আমি পাপের জায়গায় নতুন জায়গা খানি সে হয় ক্যাপিটাল হচ্ছে সবচেয়ে বেশি। চা খাওয়ার শেষে এবার বাসায় যাওয়ার পালা, পাগলামি ছাকলামি আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ। ও আরেকটা কথা, ভিডিওটা ভালো না লাগলে দেখে চলে যান, কমেন্ট বক্সে কমেন্ট করার কোনোই দরকার নাই, কারণ ইউ অ্যান্ড ইয়োর বিহেভিয়ার আর ইনজুরিয়াস টু মাই ইমোশনাল হেলথ।